হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলটিতে আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রচন্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস হলে কিন্তু মন্দ হয় না আর সামনে যেহেতু ঈদ আর ঈদের দিন তো আমরা রিচ ফুড খেয়ে থাকি আর রিচ ফুডের সাথে যদি একটা ড্রিঙ্কস না হয় তাহলে তো খাবারটা একদমই জমে ওঠে না আমি আজকে আপনাদের সাথে সেরকমই একটা রিফ্রেশিং ড্রিঙ্কস এর রেসিপি শেয়ার করব আর সেটার নাম হচ্ছে ভার্জিন মোহিত আমরা রেস্টুরেন্টে গেলে এই ড্রিঙ্কসটা কিনে খাই বাট এটা বাসায় বানানো কিন্তু একদমই সহজ এই ড্রিঙ্কসটা বানানোর জন্য প্রথমে আমি কেটে নিচ্ছি লেবু আমরা যে কোনো খাবারের সাথে ড্রিঙ্কস হিসেবে আপ খেতে পছন্দ করি আর আজকে সেই আমি একটু মডিফাই করে করে ড্রিঙ্কসটা তৈরি দেখাবো লেবুটাকে এখন ছয় ভাগ করে ছোট ছোট করে কেটে নিচ্ছে আর এই ড্রিঙ্কসটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই লেবু ব্যবহার করতে হবে লেবুটা ব্যবহার না করলে কিন্তু এই ড্রিঙ্কসটা একদমই পারফেক্ট হবে না আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম পুদিনা পাতা এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবুর টুকরা আর সেই সাথে অ্যাড করে দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ এখন সবগুলো উপকরণ একটু ম্যাশ করে নিব আর ম্যাশ করার জন্য এখানে আমি একটা কাঠের খুন্তি নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে একটু প্রেস করে লেবু থেকে রসটাকে বের করে নিচ্ছি আর এই ড্রিঙ্কসটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু লেবুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন আর একটা টিপস দিয়ে দিচ্ছি এই লেবুটাকে কিন্তু খুব বেশি থাতলাতে যাবেন না এতে করে লেবুর ভিতর থেকে তিতা ভাবটা বেরিয়ে আসবে কথা বলতে বলতে আমি অ্যাড করে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন গ্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি বরফ কুচি আর এই ড্রিঙ্কসটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু বরফ কুচি অনেক বেশি ইউজ করতে হবে দেখতে পাচ্ছেন আমি গ্লাসের বেশি অর্ধেক পরিমাণ বরফ কুচি দিয়ে দিয়েছি আর এই ড্রিঙ্কস এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেভেন আপ আমি এখন এর ভিতরে সেভেন আপটা ঢেলে দিচ্ছি আপনারা চাইলে স্প্রাইটও ব্যবহার করতে পারেন বা সেভেন আপ স্প্রাইট কোনোটাই যদি ব্যবহার না করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সোডা পানিটাও ব্যবহার করতে পারেন সেভেন আপটা দেওয়া হয়ে গেলে একটা স্টোর সাহায্যে সবগুলো উপকরণ একটু মিক্স করে নিচ্ছে বাস এক মিনিটে তৈরি হয়ে গেল ঝটফট রিফ্রেশিং একটা ড্রিঙ্কস ভার্জিন মোহিত আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আপনাদেরটা কীরকম হয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার রেসিপিটি কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ